বেগম জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে আবেদন করলে ভেবে দেখা হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। আন্দোলনের মাধ্যমেই তাকে মুক্ত করা হবে, মন্তব্য মির্জা ফখরুলের। ফের সিদ্ধান্ত বদলের সাদের, জাতীয় পার্টির ভবিষ্যৎ চেয়ারম্যান হিসেবে ভাই জি এম কাদেরের নাম ঘোষণা। মহাসচিব বললেন এরশাদের অবর্তমানে সিদ্ধান্ত হবে সাধারণ সভায়। ফেনীর সোনাগাজীতে পরীক্ষা কেন্দ্রে ঢুকে আলিম পরীক্ষার্থী ছাত্রীকে আগুনে ঝলসে দিয়েছে সহপাঠীরা। অধ্যক্ষের বিরুদ্ধে যৌন হয়রানির মামলার জের, অভিযোগ স্বজনদের। বরগুনায় ক্লাস চলার সময় স্কুল ভবনের ছাদে ধস, পলেস্তরা খসে তৃতীয় শ্রেণীর ছাত্রের মৃত্যু, আহত আরো পাঁচ। ভবন নির্মাণের এক বছরেই দেখা দেয় ফাটল। চলে গেলেন বাংলা চলচ্চিত্রের শক্তিশালী কৌতুক অভিনেতা টেলি সামাদ, কাল এফডিসিতে জানাজার পর মুন্সিগঞ্জে দাফন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক।